নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের একটি দারুণ সুখবর জানাবো। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনার বাড়ির কেউ, আপনি যদি একজন স্কুল ছাত্র হয়ে থাকেন, বিশেষ করে আপনি যদি উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র হয়ে থাকেন, তবে আপনাদের জন্য একটি অত্যন্ত সুখবর রয়েছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকা দেওয়ার কথা কিন্তু আজকেই ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কি এই খবর, সবটা আজকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাপোর্টকে সাবস্ক্রাইব করুন, তা দরকার সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করবেন, তার সাথে আপনার নোটিফিকেশানকে অল করে রেখে দেবেন, তবে কিন্তু পরবর্তী কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন, এই ছাত্রছাত্রীর 10,000 টাকা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে, বিভিন্ন খবর থেকেই লেখা হয়েছে। দেখুন, নতুন ঘোষণা, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবেন 10,000 টাকা। অনলাইন ক্লাস করার জন্য ট্যাবের বদলে এই টাকা দেওয়া হবে 10,000 টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবেন এককালীন 10,000 টাকা। এই টাকা আগামী 3 সপ্তাহের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। আগামী 3 সপ্তাহের মধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে এই 10,000 টাকা পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে রাজ্যে স্কুল বন্ধ রয়েছে, এই অতিমারীর কারণে স্কুলের পঠন পাঠনও বন্ধ রয়েছে। ক্লাস বন্ধ থাকার কারণে স্কুলের সিলেবাস অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী পঠন পাঠন অনেকটাই পিছিয়ে রয়েছে। এদিকে বছর প্রায় শেষ হতে চলেছে, তাই বার্ষিক পরীক্ষাও সামনে রয়েছে, সময় মতো সময় কিন্তু আর বেশি বাকি নেই। সরকার ও স্কুল কর্তৃপক্ষ পক্ষ থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হলেও তা কিন্তু যথেষ্ট হচ্ছে না। এই অনলাইনে ক্লাস ব্যবস্থায় অনেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারছেন না। আমাদের রাজ্যে এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ির ছেলেমেয়েদের হাতে অনলাইনে ক্লাস করার জন্য প্রয়োজনীয় স্মার্টফোন কিংবা স্মার্ট ট্যাব নেই, সেই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনলাইনে ক্লাসে তারা অংশ নিতে পারছেন না। এই অসুবিধার কথা মাথায় রেখে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আগে ঘোষণা করা হয়েছিল, উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের একটি করে ট্যাবলেট দেওয়া হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের রাজ্যের দ্বাদশ শ্রেণীর প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে এই ট্যাব দেওয়ার কথা আগে ঘোষণা করা হয়েছিল। এই 9.5 লক্ষ ট্যাব কেনার জন্য সরকারের পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়েছিল, তবে এই অল্প সময়ের মধ্যে এই বিরাট সংখ্যক ট্যাবলেট পাওয়া কিন্তু সম্ভব হয়নি। তার উপরে সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে, চাইনিজ সংস্থার প্রোডাক্ট কেনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে, তাই এই সমস্যা বর্তমানে রয়েছে ট্যাব কেনা নিয়ে। তাই এই সমস্যা সুরাহা হিসাবে সরকার একটি বিকল্প পথ খুঁজে বের করেছেন। আজ একটি সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, ট্যাবের বদলে আমাদের রাজ্য সরকার সরাসরি সরকারি বিদ্যালয় ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রায় 9 লক্ষ 9.5 লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা আগামী 3 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করার জন্য তাদের পছন্দ মতো স্মার্টফোন কিংবা স্মার্ট ট্যাবলেট কিনতে পারবেন। শুধু যে ট্যাবলেট কিনতে হবে তা কিন্তু নয়, ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো স্মার্টফোনও কিনতে পারবেন, সেটিকে দিয়ে তারা পরবর্তীতে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। আজকের একটি সাংবাদিক বৈঠকে তিনি এটাও জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে 9.5 লক্ষ ট্যাব কেনার জন্য টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু এই একসাথে এত সংখ্যক ট্যাবলেট সংস্থার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পরে ট্যাব কেনার যে জটিলতা তা কেটে কেটে গিয়েছে এবং কেটে যাবে, কিন্তু ট্যাবলেট কেনার জন্য প্রয়োজনীয় টাকা যদি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে জটিলতা কেটে যাবে। আগামী 3 সপ্তাহের মধ্যে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই স্মার্টফোন কেনার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে সেই স্মার্টফোন কিংবা স্মার্ট ট্যাব দিয়ে তারা ক্লাস করতে পারবেন। তবে অনেকে এক্ষেত্রে মনে করছেন একটি বিশেষভাবে নজর রাখতে হবে, ছাত্রছাত্রীরা ওই যে টাকা ওই টাকাকে যেন অন্য কোনো পারপাসে অন্য কোনো কাজে না ব্যবহার করতে পারেন, তা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আপনারা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, তবেই কিন্তু আমরা জানতে পারবো যে কত সংখ্যক ছাত্রছাত্রী এখানে রয়েছেন। তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের সাথেও শেয়ার করে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।